वेलकम टू ফ্যান্ডম। তো আরেকটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু একটা বিশাল বড় ম্যাচ আছে, মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাব। এটা কিন্তু ডুরান্ড কাপে সেমিফাইনাল। তো কালকে আরেকটা সেমিফাইনাল আছে, এটা কিন্তু বেঙ্গালুরু এফসি ভার্সেস হায়দ্রাবাদ এফসি। এই দুটো ম্যাচের মধ্যে যারা জিতবে তারা কিন্তু 18 তারিখে ডুরান্ড কাপের ফাইনাল খেলবে সল্টলেক স্টেডিয়ামে। তো সেই নিয়ে তো কথাবার্তা বলবো আজকের ম্যাচের, একটা ছোট্ট প্রিভিউ, তাছাড়াও বলবো যে কী কী চলছে এই মুহূর্তে সিএফএল নিয়ে। কারণ সিএফএল নিয়ে কিন্তু প্রচুর কথাবার্তা শোনা যাচ্ছে, আর তার মধ্যে সিএফএল ফাইনাল ম্যাচটাও কিন্তু এখনও হয়নি। তারপরে এটিকে মন মান খেলবে কি খেলবে না সেই নিয়ে কিন্তু এখনও জল্পনা চলছে, সেগুলো নিয়েও কথাবার্তা বলবো। আর তাছাড়াও যা যা ছোটোখাটো আপডেটস আছে সেগুলো পূজার থেকে শুনে নেবে। কিন্তু সবার আগে যে কথাটা, এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও, রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো পূজার থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমেই বলি, আজকে কিন্তু আরেকটা বড় ম্যাচ আছে, সেটা হচ্ছে আন্ডার-17 সাব চ্যাম্পিয়নশিপ। তার কিন্তু আজকে ফাইনাল রয়েছে, রাত্রি 8টা থেকে 11 স্পোর্টসের লাইভ দেখাবে। সেটা কিন্তু ইন্ডিয়া ভার্সেস নেপাল। আর এই নেপালের কাছে কিন্তু ইন্ডিয়ার আন্ডার-17 টিম গ্রুপ স্টেজের ম্যাচে কিন্তু হেরেছিল। তো আজকে কিন্তু বদলা নেওয়ার ম্যাচ, প্লাস জিততে পারলে কিন্তু আন্ডার-17 সাব চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হবে। এর সাথে বলে রাখি, গতকালকে ওমেন্স সাব চ্যাম্পিয়নশিপেরও খেলা ছিল ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের, সেটাতে কিন্তু ইন্ডিয়া 3-0 হেরে গেছে বাংলাদেশের কাছে। কারণ বাংলাদেশের সিনিয়র ওমেন্স টিমটা কিন্তু যথেষ্ট শক্তিশালী। এরপরে আসি কলকাতা লিগের কথায়। তো গতকালকে কলকাতা লিগের 3টে ম্যাচ হওয়ার কথা ছিল, যারা টপ3-তে যাওয়ার মানে সুপার-6-এ যাওয়ার দাবিদার, তো সেই 6 জনের। তো কিন্তু কালকে পরশুদিন এত বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু সেগুলো পোস্টপন করে দেওয়া হয়েছে। তো পরের ডেট আবার পরে জানানো হবে যে কবে হবে। তো এখন অবধি একমাত্র ভবানীপুরই উঠেছে, বাকি কিন্তু যে কোনো দুটো টিম যে কেউ উঠতে পারে। তো এই মুহূর্তে যা শোনা যাচ্ছে খেলাগুলো কিন্তু কালকে বা পরশুদিনের মধ্যে হয়ে যেতে পারে, মানে বৃহস্পতি আর শুক্রবারের মধ্যে কিন্তু হয়ে যেতে পারে। তো ওয়েদারের উপর তো ডিপেন্ড করছে, কারণ আগের দিন এমন বৃষ্টি পড়েছে যে সব মাঠের অবস্থাই ছিল না খেলার মতো, ওই জন্য কিন্তু ক্যান্সেল করতে হয়েছে। কারণ 4 জন কিন্তু দাবিদার আছে, এই 4 জনের মধ্যে কিন্তু যে কোনো 2 জন উঠতে পারে। তো খুব হাড্ডাহাড্ডি কিন্তু লাস্ট ডেতে খেলাটা হবে, তো অবশ্যই কিন্তু সেটার উপর নজর রেখো। আর শিডিউল বেরোলে তো আমরা পোস্ট করেই দেবো আর তোমাদের ভিডিওতেও জানিয়ে দেবো, কিন্তু অবশ্যই কিন্তু নজর রেখো সেই খেলাগুলোর উপর। আর ওখান থেকে কিন্তু 3 জন উঠে বাকি 3 জনের সাথে খেলা হবে, এবার বাকি 3 জনের মধ্যে 3 জন খেলবে কিনা সেই নিয়ে কি বক্তব্য পূজার থেকে শুনে নাও। তো সেইখান থেকে তো 2 জন তো অবশ্যই খেলছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহামেডান। এরা 2 জন তো খেলবে বলেই দিয়েছে, বাকি 1 জনেরটা রয়েছে, সেটা হচ্ছে এডিকে মোহনবাগান, এবং সেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে, প্রচুর সম্ভাবনা রয়েছে। বাট রিসেন্টলি AIFF-এর সেক্রেটারি কিন্তু IFF-এর সেক্রেটারি কিন্তু একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে তিনি কিন্তু সর্বসম্মত মানে তার জান প্রাণ দিয়ে চেষ্টা করবে যে এটিকে মোহনবাগানকেও খেলানোর জন্য। যদি সেরকম হয় কিছু ম্যাচ সুপার-6-এর কিছু ম্যাচ পুজোর আগে করতে পারে, কিছু ম্যাচ পুজোর পরে ISL চলাকালীন করতে পারে, এরকমও কিন্তু চিন্তাভাবনা IFF-এর তরফে করেছে। কারণ অক্টোবর মাসে ময়দানের কোনো মাঠ অ্যাভেলেবেল থাকে না, ময়দানের মাঠ তখন আর্মির হাতে চলে যায়, কিন্তু ময়দানের বাইরে সব মাঠ কিন্তু অ্যাভেলেবেল থাকবে, মানে কিশোর ভারতী, কল্যাণী, এই মাঠগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে। তো সেখানেও কিন্তু করতে পারে, এরকমই কিন্তু একটা চিন্তাভাবনা তিনি করেছেন। আর পুজোর আগে যেই 3-4টে ম্যাচ করার ভাবনা রয়েছে, তো সেগুলো কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান বা মোহামেডান তারা খেললে কিন্তু নিজস্ব মাঠেই খেলবে, এটাও কিন্তু IFF-এর তরফ থেকে বলা হয়েছে। তো এই চিন্তাভাবনাটা করার মেন কারণ হলো CFL-এ কিন্তু 2 বছর ধরে CFL ডার্বি হয়নি। তো এবার যদি ইস্টবেঙ্গল মোহামেডান তো খেলছে, এদিকে মোহনবাগানও যদি খেলে তাহলে কিন্তু আমরা 3টে ডার্বি দেখতে পাবো, কারণ মোহামেডানের সাথেও কিন্তু ডার্বি। তো সেই জায়গা থেকে কিন্তু এখনও সচিব চেষ্টা করে যাচ্ছেন, তো দেখা যাক ফাইনালি কি হয়। যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু অক্টোবর মাসে তাহলে 2টো ডার্বি দেখতে হবে, কারণ ISL-এর ডার্বিও কিন্তু অক্টোবর মাসে আছে। এরপরে দেখা যাক যে ক্লাবগুলোর তরফ থেকে কি ডিসিশন নেওয়া হয়, তারপরে কিরমভাবে খেলানো হয়। কারণ আমরা কিন্তু সবাই এক্সপেক্ট করে আছি যে CFL-এ হয়তো ডার্বিটা দেখতে পেলেও পাওয়া যেতে পারে। আর CFL-এর ডার্বি হলে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, কারণ সেই লাস্ট 2 বছর আগে ডার্বি হয়েছিল CFL-এ, তারপর থেকে কিন্তু কেউ খেলেনি, মানে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলেনি, শুধুমাত্র মোহামেডান খেলেছে। তো সেখান থেকে এই বছর একটা চ্যালেঞ্জ IFF-এর কাছে সেই টুর্নামেন্টটা করার। তো দেখা যাক আলটিমেট কি হয়। তো এর সাথে সাথে বলে রাখি, AIFF-এর নতুন যিনি প্রেসিডেন্ট রয়েছে তিনি কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা করেছেন, অনেক যে পুরনো টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেছিলো সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছে। এবং তার সাথে বলে রাখি যে আর্সেনালের যেই একাডেমি রয়েছে তারা কিন্তু একটা চিন্তাভাবনা করেছে ইন্ডিয়াতে একটা ইউথ চ্যাম্পিয়নশিপ করার, মানে কারণ আর্সেনালের একটা একাডেমি কিন্তু ইন্ডিয়াতে রয়েছে মুম্বাইতে, তো সেই সূত্রেই কিন্তু তারা চেষ্টা করছে এরকম একটা ইউথ টুর্নামেন্ট করার। তো সেটা চিন্তাভাবনা করেছে, যদি ঠিকঠাক হতে পারে এটাও কিন্তু একটা ভালো, প্রচুর ইয়ং ট্যালেন্ট কিন্তু প্রচুর লাইমলাইট পাবে। এবং এর সাথে
আরও যেই আপডেটগুলো রয়েছে সেগুলো বলে দিই। কিছু ট্রান্সফার আপডেট রয়েছে, তার মধ্যে বলে রাখি রিয়াল কাশ্মীর এফসি কিন্তু 27 বছর বয়সী একজন তাজিকিস্তানের মেন টিমের একজন প্লেয়ারকে সাইন করেছে, যার নাম হচ্ছে নজিম ভেদানভ। তো একে কিন্তু অফিসিয়ালি সাইন করেছে রিয়াল কাশ্মীর। কিন্তু সুভাশিস রয়চৌধুরীরটাও কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, সুভাশিস রয়চৌধুরী কিন্তু রিয়াল কাশ্মীরে সাইন করেছে। এছাড়া এটিকে মোহনবাগানের গত বছর ছিল লোনে বিদ্যানন্দ সিং, সেই বিদ্যানন্দ সিং সহ সুরেশ মেথাই এবং ড্যানিয়েল লালমপুইয়া এই তিনজনকে কিন্তু রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি সাইন করিয়েছে। তো এখনও কিন্তু সাইনিং হচ্ছে, যারা ফ্রি প্লেয়ার বা যারা এগুলো আগে হয়ে গেছে সেগুলো অ্যানাউন্সমেন্টও কিন্তু এখনও হচ্ছে। তো যা যা ছিল সবই বলে দিলাম। ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু সেরকম আপডেট নেই, কারণ ইস্ট বেঙ্গলের টিমও হয়ে গেছে, কোচিং স্টাফও হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এই মুহূর্তে ফুল দমের প্র্যাকটিস চলছে, সিএফএল কিন্তু খেলার জন্য একদম ঠিকঠাকভাবে টিমটা গঠন করছে, সবার ফিটনেস বাড়াচ্ছে। এবার এটাই দেখার বিষয় সিএফএল যদি হয়, মানে সিএফএল কখন হবে সেটা তো এখনও জানা নেই, তো সেখানে কোন চারজন বিদেশি খেলে। তো আমাদের যা যা মনে হয়েছে আমরা তোমাদের আগেই বলে দিয়েছি, তার মধ্যে অবশ্যই ডহার্টি থাকবে। তো সেই নিয়ে এক্সট্রা আর কিছু আপডেট নেই এখন কিন্তু সেই জায়গা থেকে, কারণ ওখানে কিন্তু টিম গঠন সবকিছুই হয়ে গেছে। তো মহামেডানের চলে আসি, কারণ আজকে কিন্তু বিশাল বড় একটা খেলা, মহামেডান ভার্সেস মুম্বাই সিটি এফসি। মুম্বাই বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট ডমিনেন্ট টিম এই মুহূর্তে ইন্ডিয়া, তো তার সাথে কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা। আর মহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু এই ম্যাচে সবাই অ্যাভেলেবেল, এমনকি নতুন বিদেশি এসেছে, নতুন বিদেশি এসে দাউদা প্রথম ম্যাচে 2 গোল পেয়ে গেছে, তো ফুল কনফিডেন্সে কিন্তু এই মুহূর্তে এই ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি কিন্তু হতে পারে। আর এই ম্যাচটা কিন্তু মহামেডান জিততে পারলে কিন্তু পরপর 2 বার কিন্তু ডুরান্ট কাপের ফাইনালে উঠে যাবে। আর মুম্বাই যদি যেতে তাহলে মুম্বাই প্রথমবারের জন্য কিন্তু ডুরান্ট ফাইনালে উঠবে। সেখান থেকে কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ, ওদেরও 4 জন বিদেশি অ্যাভেলেবেল, এদেরও 4 জন বিদেশি অ্যাভেলেবেল। যদিও ইন্ডিয়ান স্কোয়াড কিন্তু মুম্বাইয়ের অনেক বেশি স্ট্রং, কারণ বিপিন সিং, ছাং তে, রাহুল ভেকে, এদের মতো কিন্তু প্লেয়াররা রয়েছে। যদিও এই মুহূর্তে কিন্তু মহামেডান খুব ভালো খেলছে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফর্মে রয়েছে। যদিও আগের দিন কিন্তু অনেক প্লেয়ার ছাড়াই নামতে হয়েছিল, কারণ ফজলুর রহমান, ভ্যানলাল জুটিকা, অভিষেক হালদার এরা কার্ড এবং ইঞ্জুরির জন্য ছিল না, বাট আজকে কিন্তু সবাই থাকবে। আর আজকে তো আমি চাইবো যে অভিষেক হালদারকে যেন একদম শুরু থেকে শুরু করায়, তাহলে পরে কিন্তু মাঝমাঠটা অনেক বেশি নিজেদের কন্ট্রোলে নিয়ে খেলতে পারবে। আর মুম্বাইয়ের ডিফেন্স কিন্তু যথেষ্ট ভালো, সেখান থেকেও কিন্তু 2 জন ফরেন স্ট্রাইকার জোসেফ এবং দাউদা, এই 2 জনকে কিন্তু অবশ্যই দায়িত্ব নিতে হবে। দাউদা যদিও ম্যাচ ফিট নয় পুরোপুরি, কিন্তু গোলটা চেনে ফিনিশ করতে পারে। তো দেখা যাক, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, আশা তো করাই যায়। তো দেখা যাক কি হয় এই ম্যাচটায়, কারণ একটাই জিনিস বলবো, যতই স্ট্রং টিম হোক, ইস্ট বেঙ্গল কিন্তু একদম নতুন টিম ছিল, সেই টিম নিয়েও কিন্তু এই টিমটাকে হারিয়েছে, কারণ স্পিরিটের জন্যই হারিয়েছে। আর হোম সাপোর্ট যেটা পেয়েছিল তার জন্যই কিন্তু খুব চার্জড আপ হয়ে খেলে হারাতে পেরেছিল। তো সেই জায়গা থেকে মহামেডান যে মুম্বাই সিটিকে হারাতে পারবে না, খুব বিশাল বড় টিম মুম্বাই সিটি এফসি, এরকম ভাবার কিন্তু কিছু নেই, মানে হাড্ডাহাড্ডি ফাইট দিয়ে কিন্তু হারাতেই পারে, কারণ হোম সাপোর্টটা কিন্তু পাবে, সেটাই কিন্তু সবচেয়ে বড় কথা। কারণ প্রচুর কিন্তু মহামেডান সমর্থক এই ম্যাচে যাবে, সেমিফাইনালের মতো স্টেজে উঠেছে, আর মুম্বাইয়ের মতো টিমের সাথে খেলা, তো সেই জায়গা থেকে হোম সাপোর্টটা পেয়ে কতটা ভালো পারফর্ম করতে পারে, কত ট্যাকটিক্যালি খেলে, সেইটাই কিন্তু দেখার বিষয়। কারণ মহামেডান টিমটা কিন্তু বলতে গেলে ডুরান্ট কাপে মোস্ট ইনফর্ম টিম, যত বড় বড় টিম আছে শুধু হায়দ্রাবাদ আর মহামেডান, এই দুটো টিম কিন্তু পুরো ইনফর্ম কন্টিনিউয়াসলি কিন্তু ডুরান্ট কাপে খেলে গেছে। আর একটা বলে রাখি যে মুম্বাই সিটি কিন্তু জিতে এত দূর অবধি এসছে, মুম্বাই যেরকম গোলও করছে সেরকম কিন্তু গোলও খাচ্ছে, 5টা গোল করলে 3টে খাচ্ছে বা 3টে দিলে 4টে খাচ্ছে, তো এটা কিন্তু হচ্ছে। তো সেখান থেকে ডিফেন্স ব্রেক করা অবশ্যই যাবে এবং গোল করতেও পারবে, কিন্তু মহামেডানকে সুযোগ কাজে লাগাতে হবে, ওপেন সুযোগ যদি নষ্ট করে তাহলে কিন্তু সমস্যা রয়েছে। আর একটা জিনিসই বলি, কিন লুইসের মতো প্লেয়ার কিন্তু এই ম্যাচে খুব ভাইটাল হবে, কারণ পরের দিকে নেমে কিন্তু খেলাটা পুরো বদলে দেয় লেফট উইং থেকে, তো ওই প্লেয়ারটার উপরেও কিন্তু অবশ্যই নজর রেখো। তো আমাদের যা বক্তব্য ছিল পুরোপুরি বলে দিলাম, আর তোমাদের কি বক্তব্য, কি মনে হচ্ছে স্টার্টিং ইলেভেন কি হতে পারে, মহামেডান কিরম খেলতে পারে, আর তোমাদের প্রেডিকশন কি এই ম্যাচ নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো এখনের জন্য টাটা।